বন্দে পুরুষোত্তমম, ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে খুবই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আমরা জেনে নেব। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বলে দিয়েছেন, একবার শ্রী শ্রী ঠাকুরকে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে প্রশ্ন করেছিলেন একজন দাদা, তারই উত্তরে পরম দয়াল যা বললেন এবারে আমরা বিস্তারিতভাবে জেনে নেব। অবশ্যই শেষ পর্যন্ত আপনারা দেখবেন কি বিষয় রয়েছে। প্রশ্ন, শ্রাদ্ধের অন্ন খাওয়া নিষেধ কেন? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, ওই অন্নে একটা স্যাড ইমপ্রেশন, সুখের ছাপ থাকে, অন্নের ভিতর দিয়ে সেটা সঞ্চারিত হয়। প্রশ্ন, কোনো বাড়িতে জন্ম অসুস্থ থাকলে সেখানে খাওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর উত্তরে বললেন, ইচ্ছে করলে খাবি, অসুস্থ চলে গেলে খাওয়াই ভালো। প্রশ্ন, অসুস্থ বাড়ি থেকে কি চাল ডাল নেওয়া যায়? শ্রী শ্রী ঠাকুর বললেন, নিতে যদি ইচ্ছা না করে তবে দোকান থেকে কিনে নিবি, স্বাস্থ্যবিধি সম্মত পবিত্রতা থাকলে হলো। স্বাস্থ্যবিধি যেমন শরীরের আছে মনের আছে, তেমনি আধ্যাত্মিক স্বাস্থ্যবিধিও আছে, সেগুলো বুঝে হিসাব করে চলবি। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সংগৃহীত হয়েছিল দীপরক্ষী এক হইতে তারিখ 16 জানুয়ারি 1956। আপনারাও শেয়ার করে সবাইকে দেখারও জানার সুযোগ করে দিতে পারেন। জয় গুরু।